হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো নেই, আমার শরীরটা ভালো নেই, গলার মধ্যে অসহ্য একটা খারাশ হচ্ছে, আর সেটা ঠান্ডার জন্য হচ্ছে, আর ঠান্ডাটা হচ্ছে ওয়েদারের জন্য লেগেছে। তো যাই হোক, এই ভিডিওতে আমি অত হয়তো লাউডে কথা বলতে পারবো না, বাট টপিক কিন্তু আমার ভেরি 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 সিরিয়াস, সেটা হচ্ছে মিনার চরিত্র। দেখো, মিনার চরিত্র গত প্রায় 1 বছর 2 মাস, ওই তো সেপ্টেম্বর, তো হ্যাঁ আগস্ট, হ্যাঁ 1 বছর 1 মাস ধরে বিক্রি করা হচ্ছে ওয়াইটির বাজারে, যে যার মন মতন করে। মিনার চরিত্র কীরকম সেই হিসেব করে নয়, যে যার মন মতন করে কিন্তু মিনার চরিত্র বিক্রি করেছে। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ফন্দীপ, তার পুরো পরিবার, আর তাদের পরপর হচ্ছে তোমার তার যে দালালগুলো রয়েছে, তারা হচ্ছে মিনার চরিত্র যেমন যেমন তারা চেয়েছে ঠিক সেইভাবে সেইভাবে মিনার চরিত্রকে ভরা বাজারে বিক্রি করেছে। এখন ভেরি রিসেন্ট আরও একটা নোংরা কথা উঠে এসেছে, তো সেই টপিকে যাওয়ার আগে মিনার যেই মানে পাতানো ননদ, অর্থাৎ ফন্দীপের যে পাতানো দিদি বা মেন দালাল, ফন্দীপের যে মেন দালাল, আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি কার কথা বলছি। আমি বেজন্মা কিমার কথা বলছি। কিমা বলছে মিনা নাকি সবসময় তার ননদকে কপি করতে যায়, অর্থাৎ সৌমালির কথা বলছে, সবসময় নাকি তাকে কপি করতে যায়, কপি করতে চায়, আর তার জন্য আর্টিফিশিয়াল সব কিছু করে দেখায় ভিডিওতে, আর সেটা কখন করতো, এই 5 বছর ধরে করতো। আর হচ্ছে তোমার বেশ কিছু গোপন কথা কিমা বলে ফেলেছে, ঠিক আছে, বেশ কিছু গোপন কথা কিমা বলে ফেলেছে যেটা কি না জানতে পেরেছি, এবং সেই সম্পর্কে আমার বেশ কিছু কথা বলার আছে। বলে না সত্যটা আপনি আপ বেরিয়ে আসে, সত্যকে চেপে রাখার ক্ষমতা কারোর নেই, সত্যটা ঠিক বেরিয়ে আসবে, ঠিক আছে। তো মিনা নাকি আর্টিফিশিয়াল লাইফস্টাইল লিড করে। আচ্ছা, আমরা এখন যে দেখছি যে সেই যে হ্যাশট্যাগ গ্রামের ছেলেটা 4 চাকা ছাড়া বেরোতে পারে না, বাইক ছাড়া বেরোতে পারে না, তার 3 লক্ষ টাকা দামের বাইক লাগবে, সেটা নাকি তার ছিমছাম লাইফ। 3 লক্ষ টাকা দামের একটা বাইক কেনা একটা মানুষ তারপরে যদি বলে যে আমার লাইফস্টাইল হচ্ছে ছিমছাম, তাহলে সেটা সত্যি নাইনসাফি। এটা হচ্ছে নাইনসাফি। তারপরে এখন তো এখানে যাওয়া ওখানে যাওয়া, দামি দামি হোটেলে থাকা, দামি দামি রেস্টুরেন্টে যাওয়া, সেখানে গিয়ে দামি দামি খাওয়ার খাওয়া, এইগুলো তো লেগেই আছে। তাহলে ওই যে একটা পার্সন যাকে নাকি কপি করতে চায় মিনা, তাহলে তাকে কপি কে করছে, কে বা কারা করছে, তাই না? গ্রামের কোন বাড়িতে, হদ্দ গ্রামের কোন বাড়িতে ঝাড়বাতি লাগানো থাকে, ফল সিলিং লাগানো থাকে, যেখানে কিনা ফন্দীপ সবসময় বলে যে কাজের লোক পর্যন্ত পাওয়া যায় না, এতটাই নাকি গণ্ডগ্রাম, সেখানে ওদের মতন এইরকম ছিমছাম লাইফস্টাইল কারা লিড করে বলো তো, কারা লিড করে এত ছিমছাম লাইফস্টাইল, তাই না? তো যাই হোক, এগুলো তো ফালতু কথা। এবার মেন টপিকে আসি। তো মেন টপিক হচ্ছে আমার কাছে দুটো এই ভিডিওতে মিনার চরিত্র নিয়ে। একটা হলো মিনার চরিত্র নিয়ে একটা, আরেকটা হচ্ছে মিনার শ্বশুরের চরিত্র নিয়ে, শ্বশুরের সঙ্গে কার কীরকম রিলেশান আছে সেটা নিয়ে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে সঞ্জয় নাকি বলেছে একটা লাইভে, গতকালকের একটা লাইভ, আমার লাইভটা দেখা হয়নি, শরীরটা খারাপ যাচ্ছে, গতকালকের একটা লাইভে নাকি সঞ্জয় বলেছে যে মিনার উপরে নাকি মিনার শ্বশুরের কুদৃষ্টি ছিল, কুনজর ছিল, ঠিক আছে, মিনার উপরে মিনার শ্বশুরের নাকি কুনজর ছিল। তো এটাকে কেন্দ্র করে ঢেপসিতা তো হন্যে হয়ে শকুনের মতন চারিদিকে ঘুরে বেড়ায়, ঠিক আছে, শকুনের মতন চারিদিকে দৃষ্টি রাখে, কোথায় কন্টেন্ট পাওয়া যায়, কোথায় কন্টেন্ট পাওয়া যায়, ও লাইভে বলা কথাগুলো ও ছাড়তে পারে না, সেখান থেকে চুজ করেছে। চুজ করে নিয়ে কি বলছে, যে মিনার শ্বশুর মিনাকে কুদৃষ্টিতে দেখত, নাকি মিনা মিনার শ্বশুরকে কুদৃষ্টিতে দেখত, সেটা বোঝার বিষয় নয়তো কেন মিনা তার শ্বশুরকে নিয়ে সংসার করতে চেয়েছে শাশুড়িকে বাদ দিয়ে। আমাদের সঙ্গে যদি কেউ ভালো ব্যবহার করে এবং যদি কেউ খারাপ ব্যবহার করে, আমাদের যদি বলা হয় যে সংসার করো, তখন আমরা খুব সহজভাবে, খুব স্বাভাবিকভাবে কি বলবো, যারা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে, যারা আমাদেরকে ভালোবাসে তুলনামূলক, তাদেরকে নিয়ে আমরা সংসার করতে চাইব। তো এই এই বিষয়টা মিনাও করেছে, বা মিনার বাড়ির লোকজনও করেছে, যে তারা বুঝতে পেরেছে যে ওই সংসারে
মিনার শাশুড়ি কতটা খতরনাক সেটা বুঝতে পেরেছে। সেই কারণে মেয়ের সংসারের সুখের জন্য তারা কি বলেছে যে শাশুড়িকে নিয়ে থাকলে আমার মেয়ে যাবে না, শ্বশুরমশাই থাকুক, শ্বশুরমশাইকে থাকতেই হবে, এটা কিন্তু বলেনি ওদের বাড়ির থেকে। ঠিক আছে, যে জলপাইগুড়ির যে কাকু গেছিল উনি কি বলেছেন যে এটা কম্পলসারি বলেছে? এটা অবশ্য এটা হতেই হবে যে মিনা তখনই সংসার করতে যাবে ফন্দীপের সাথে যখন কিনা ওর সাথে ওর শ্বশুরমশাই থাকবেই থাকবে। বলেছে শ্বশুরমশাই থাকতে পারে, শ্বশুরমশাইকে নিয়ে যদিও বা সংসার করতে পারবে আমাদের মেয়ে, কিন্তু শাশুড়ির সঙ্গে আমার মেয়ে সংসার করতে পারবে না, এই কথা বলেছিল। অথচ এই বিষয়টাকে ধরে রেখে কি বলা হলো যে মিনার চরিত্র খারাপ তার শ্বশুরকে কেন্দ্র করে। এইবার সঞ্জয় যে কথাটা বলেছে আমি বলবো না পুরোটা ঠিক, ঠিক আছে, পুরোটা ঠিক সেটা আমি বলবো না যে ওর শ্বশুরের ওর প্রতি কুদৃষ্টি আছে, তবে হ্যাঁ কিছু কিছু কথা এমন বলেছে যেটা নিয়ে আমি আগেও বলেছি, যেটা কি না আশা করা যায় না, আশা করা যায় না ওই বয়সী একটা মানুষ সে অন ক্যামেরাতে বলেছিল মিনার শরীরের ওজন সম্পর্কে, মিনার শরীরের ওজন সম্পর্কে বলেছিল যে ওর যেই ওজন, ওর শরীরের যেই ওজন, ওরে বাবা, আশা করছি তোমাদের প্রত্যেকের মনে আছে। এটাও বলেছিল যে মিনার বাচ্চা যখন মিনার কাছে ব্রেস্ট ফিডিং করতে যেত তখন নাকি মিনা ধাক্কা দিয়ে সরিয়ে দিত, শ্বশুরমশাই সেটা দেখত। আচ্ছা, কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে তার বাচ্চাকে শ্বশুরের সামনে কি ব্রেস্ট ফিড করাবে? করাবে কি? করাবে না তো। আর শ্বশুরমশাই এই দৃশ্য তাকিয়ে তাকিয়ে কেন দেখত? শ্বশুরের ক্যারেক্টার যদি সত্যিই ভালো হবে তাহলে বৌমা বাচ্চাকে দুধ খেতে দিচ্ছে, বুকের দুধ খেতে দিচ্ছে কি দিচ্ছে না সেটা তাকিয়ে তাকিয়ে দেখবে? যখন বাচ্চাটা তার মায়ের কাছে দুধ খেতে যাইবে বা দুধ খেতে চাওয়ার বায়না করবে তখনই তো শ্বশুরের উচিত বৌমাকে একা ছেড়ে দেওয়া। না, শ্বশুরমশাই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে না বসে বসে দেখবে যে বৌমা ঠিক মতন আমার নাতিকে দুধ খাওয়াচ্ছে কিনা? তো এই সমস্ত কথাগুলো কোনো ভদ্র সভ্য মানুষের মুখ থেকে বের হওয়ার কথা নয়। এই তো গেল দুটো কথা, আরও একটা জঘন্য কথা বলেছিল যখন বাচ্চাকে নেওয়ার জন্য মিনা তোড়জোড় শুরু করেছে, তখন বলেছিল যে আমার নাতি দেখবে যে তার মা অন্যের সাথে বেড শেয়ার করছে। এই কথাটা আমি ওনার মুখ থেকে শোনার পরে ওনার প্রতি আমার একটা ঘৃণা জন্মায় যে এই বয়সী একটা মানুষ কি করে এত জঘন্য কথা যে কোনো কারো সম্পর্কে বলতে পারে, সে বৌমা হোক বা সে অন্য কেউ হোক, কারো সম্পর্কে কি করে বলতে পারে? কোনো বাবা মা তার বাচ্চার জাগনা অবস্থায় মানে জেগে থাকা অবস্থায় কি তারা শারীরিক সম্বন্ধ করে? কোনো বাবা মা কি করে বা কোনো কাপল কি করবে তার বাচ্চাকে জাগিয়ে রেখে বা জেগে থাকলে? করবে কি? করবে না তো। তাহলে এই সাধারণ সেন্সটুকু ওই বয়স্ক ব্যক্তিটির মধ্যে নেই। ওই বয়স্ক ব্যক্তিটি আবার কবিতা লেখে, আর সেই কবিতাগুলিও কখনো মেয়েকে ঠুকে লেখে, কখনো বৌমাকে ঠুকে লেখে। ওনার ওই যোগ্যতার কাঁথায় আগুন, ওনার যেই যোগ্যতা, উনি যেই কবিতা ছন্দ মিলিয়ে মিলিয়ে লেখে ওনার ওই যোগ্যতার কাঁথায় আগুন, যেই যোগ্যতার মধ্যেও প্রতিহিংসা ঝলকে ওঠে, মানে উনি হচ্ছে নোংরা বিদ্রোহী কবি। হ্যাঁ, আমাদের এক বিদ্রোহী কবি হলেন কাজী নজরুল ইসলাম, আর ইনি হচ্ছেন নোংরা বিদ্রোহী। উনি হচ্ছে ঘরের সংসার, ঘর সংসারকে সংসারের বিরুদ্ধে গিয়ে কবিতা লেখেন, তাও নিজের ঘর সংসারের বিরুদ্ধে গিয়ে। তা ওনার যোগ্যতায়, ওনার ওই যোগ্যতার কাঁথায় আগুন, ঠিক আছে। ওনার চরিত্র যে কত ভালো, ওনার এই তিনটে কথায় আমার কাছে তো ভাই পরিষ্কার মিনার দিকে কি দৃষ্টিতে তাকিয়ে থাকতো তা ওনার এই তিনটে কথায় পুরো পরিষ্কার। এইবার আসি যে ঢেপসিতা, যে কিনা নিজের চরিত্র খারাপ, সে সবার চরিত্র খারাপ দেখে, সে মিনাকে বলছে যে মিনারই উল্টো তার শ্বশুরের প্রতি খারাপ দৃষ্টি আছে। দেখো, ও যদি নোংরা না হয় তাহলে এই ধরনের নোংরা কথাগুলো বলতে পারতো না। আজকে মিনার শ্বশুর সম্পর্কে আমি কথাগুলো বলছি কি করে? কারণ মিনার শ্বশুর নিজের মুখে অন ক্যামেরায় এই কথাগুলো বলেছে, নিজের চরিত্রটা এইভাবে ফুটিয়ে তুলেছে, সেই হিসেবে কিন্তু বলতে পেরেছি। আমি কিন্তু অনুমান করিনি, আমি শুনেছি, সেই বেসিসে বলেছি। কিন্তু আজ পর্যন্ত মিনা তার শ্বশুরের চরিত্র নিয়ে বা তার শ্বশুর সম্পর্কে এমন কোনো বাক্য, কোনো শব্দ,
প্রয়োগ করেনি যাতে করে আমরা বলতে পারবো যে মিনার ক্যারেক্টার খারাপ, কখনো বলতে বলেনি আর আমরাও বলতে পারবো না। কিন্তু ঢেপসিতা, সে তো দাসত্ব করতে করতে তার জিহবাটা যাদের দাসত্ব করে তাদের পায়ের তলাতেই রেখে দিয়েছে, তো ওর মুখ থেকে এই টাইপের নোংরা কথা ছাড়া তো আর কিছু আশা করা যায় না, তাই না? আমি কথাগুলো শুনে না অবাক, ও শ্বশুর ওর প্রতি কুদৃষ্টি দিত কি না আমার জানা নেই, কিন্তু ওর শ্বশুর বৌমা সম্পর্কে যে নোংরা ধারণা পোষণ করতো সেটা সম্পর্কেও আমাকে কারোর বোঝাতে হবে না, সেটা আমি ওনার ওই তিনটে কথাতে না পুরো পরিষ্কার হয়ে গেছে। তাহলে ওই যে বাচ্চার মাম্মাম যে এসেছিল অয়ে অজগর আসছে তেরে আমটি আমি খাবো পেরে এইগুলো শেখাতে বাচ্চাকে আর বাচ্চার বাবাকে, তখন বাচ্চা দেখেনি যে আমার বাবা পড়াশোনা করছে মাম্মামের সাথে, তখন কি দেখেনি? এই গেল মিনার চরিত্র নিয়ে একটা কথা। এইবার কিমা যেই গল্পটা বলেছে, আর সেটা সত্যি কথা বলে আবার বলছে, আমি জানি না এটা বলা আমার উচিত হবে কি না, ও তো বলেই দিয়েছে। সেটা কি বলেছে? যে যখন এই ঝামেলা হচ্ছিল তখন পাড়ার লোক বলেছিল যে ওদেরকে ওদের সংসার হাতে তুলে দাও, মিনার কথা বলেছে যে মিনার ফন্দীপকে ওদের মতন ছেড়ে দাও, ওরা আলাদা সংসার করুক। তখন ফন্দীপের মা রান্নাবান্না করেনি, আর মিনার অভ্যাস নাকি সকাল 10টার সময় ঘুম থেকে ওঠা। যারা যারা তোমরা পুরনো ভিউয়ার্স আছো মিনার, তোমরা ভালো বলতে পারবে যে মিনা কটার সময় ঘুম থেকে উঠতো, ঘরের কোনো কাজবাজ করতো কিনা, এটসেট্রা এটসেট্রা। তারপরে মিনার মিনা ঘুম থেকে উঠেছে, 10টা বেজে যায় তখনও ঘুম থেকে ওঠে না, আর হচ্ছে ফন্দীপের বাবার পেটে ছুঁচো দৌড়াচ্ছে, অথচ আমরা দেখি যে 9টার সময় ছেলেকে নিয়ে স্কুলে যায়, মানে নাতিকে নিয়ে স্কুলে যায়, 12টার সময় এসে, দুপুর 12টার সময় এসে তারপরে খাওয়া দাওয়া করে, আর ওই খাওয়া দাওয়াই তার দিনের প্রথম আর শেষ খাওয়া দাওয়া। তাহলে যার 10টার সময় পেটে ছুঁচো কুই কুই করে, 10টা বাজতে না বাজতে সকাল, তাহলে সে 12টা পর্যন্ত কিভাবে অপেক্ষা করে? এক নম্বর কথা। দুই নম্বর কথা, যখন দেখলো যে না ফন্দীপের মা রান্নাবান্না করছে না মিনা উঠছে, তখন ফন্দীপের বাবা কি করলো? নিজেই ঘরঠর ঝাড় দিল, উঠান ঝাড় দিল, তারপরে বাসনপত্র নিয়ে কলপারে গেল। তাহলে ফন্দীপ কি ঝাঁক মারছিল? ফন্দীপ কি তখন ঝাঁক মারছিল? ওর সামনে ওর বাবা উঠোন ঝাড় দিচ্ছে, ঘর ঝাড় দিচ্ছে, বাসনপত্র নিয়ে কলপারে যাচ্ছে, হ্যাঁ, আর ফন্দীপ ঝাঁক মারছিল। এর থেকে পুরো স্পষ্ট এবং পরিষ্কার ধারণা আমরা নিতেই পারি, হ্যাঁ, যে ফন্দীপের বাবার ওই বাড়িতে অকাত হচ্ছে একটা চাকর, একটা চাকরের অকাত, ঠিক আছে? সব কাজে পারদর্শী এমনি এমনি হয়নি, ওটা ওনার অকাত। আর মিনা শ্বশুর মশাইকে কেন রাখতে চেয়েছিল? কারণ মিনার শ্বশুর হচ্ছে কাজে পারদর্শী। তাহলে কাজে পারদর্শী হলো কি করে? কাজে সব কাজে পটু হলো কি করে? সেই ব্যক্তিটা যদি রান্নাবান্নার কাজ, বাসন ধোয়া, বাসন মাজা, এই সমস্ত কাজ যদি নাই করে, তাহলে সে সেই কাজে পটু হলো কি করে? আর পটু হয়েছে বলেই তো কিমা বলতে পারলো যে মিনা সেই কারণে শ্বশুরকে নিয়ে সংসার করতে চেয়েছে, শাশুড়িকে নিয়ে সংসার করতে চায়নি। একে একে দুই হয়ে গেল। এতদিন ধরে যে বলে আসছি যে ওই পরিবারে ওই লোকটির যে কি অস্তিত্ব, কি অকার, সেটা আস্তে আস্তে পুরো প্রকাশ পেয়ে গেল। এই তো কিমা নিজের মুখেই বলে দিল সত্যিটা, ঠিক আছে? তো চলো, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, ছোট ছোট ভিডিও করছি, আস্তে আস্তে কথা বলছি, কারণ প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আসছি আগামীকাল ফন্দীপ মিনা দুজনকে নিয়ে একটা এক্সক্লুসিভ ভিডিও বানাতে। টাটা, গুড নাইট।